বহু প্রতীক্ষার পর 2 বছর বাদে শুরু হতে চলেছে ছাত্রছাত্রীদের জীবনের প্রথম সোপান মাধ্যমিক। প্রায় 2 গুণ পরীক্ষার্থী এবারে পরীক্ষায় বসবে। পরীক্ষায় বসতে চলেছে 11,26,864 জন ছাত্রছাত্রী, যার মধ্যে ছাত্র 5,59,000 এবং ছাত্রী 6,26,000। গত বছর পরীক্ষা না দিয়ে পাশ করার প্রবণতা থেকেই এই রেকর্ড সংখ্যক প্রার্থী বলে মনে করছেন অনেকেই, যদিও অ্যাডমিট না পেয়ে পর্ষদের সামনে বিক্ষোভের ঘটনাও লক্ষ্য করা গেছে। সোমবার 7 তারিখ থেকে শুরু হয়ে 9, 11, 12, 14 তারিখ পর্যন্ত প্রত্যহ 11:45 থেকে বিকেল 3টে পর্যন্ত চলবে পরীক্ষা। প্রশ্নপত্র পড়ার জন্য সময় বরাদ্দ 15 মিনিট। করোনাবিধি মেনেই হবে মাধ্যমিক পরীক্ষা। পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে শিক্ষাকেন্দ্রে বসার ক্ষেত্রে থাকবে শারীরিক দূরত্ব, পরীক্ষার্থীকে মাস্ক পরে পরীক্ষায় বসতে হবে, পরীক্ষা কেন্দ্রে কেউ অসুস্থ হলে থাকছে আইসোলেশন রুম। প্রশ্নপত্রের প্রতিলিপি বাইরে আসা আটকাতেও নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। প্রথম 1 ঘন্টার মধ্যে কোনো ছাত্রছাত্রীকে টয়লেটে যেতে দেওয়া হবে না। মর্ধশিক্ষা পর্ষদের দাবি, পরীক্ষা শুরুর আগে 11:00 থেকে দুপুর 3টে পর্যন্ত বিভিন্ন জেলার স্পর্শকাতর এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ইতিমধ্যে জেলা জুড়ে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। দুয়ারে সরকার এবং পৌর নির্বাচনকে কেন্দ্র করে বিদ্যালয়গুলি হয়ে পড়েছিল অপরিচ্ছন্ন। তা পরিষ্কার করে প্রতিটি ঘরে আইসোলেশন করে বেঞ্চে নাম রোল নাম্বার স্টিকার লাগিয়ে মূল দরজার সামনে রোল নাম্বারের ভিত্তিতে পরীক্ষা গৃহবিন্যাসের পূর্ণ তালিকা প্রস্তুত করা হয়েছে। আমি বলবো, শুভেচ্ছা জানাই, পরীক্ষা ভালো হোক তাদের, যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে, পড়াশোনা করে কোভিড রুল মেনে যেন পরীক্ষার হলে গিয়ে সুস্থভাবে পরীক্ষা দিতে পারে, তার জন্য আমি আগামী দিনে কতটা প্রস্তুতি নিচ্ছেন? আমাদের প্রস্তুতি প্রায় শেষ। আমরা এই স্কুল ক্লিনিং থেকে শুরু করে কোভিড অনুযায়ী স্যানিটাইজেশন সমস্ত কাজই হয়ে গেছে। কিছু পেপার ওয়ার্কস বাকি আছে, সেগুলো আশা করছি ঘন্টাখানেকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, আজকের মধ্যেই কমপ্লিট করে ফেলবো। সরকারি গাইডলাইন অনুযায়ী যা যা বলা, কোভিড রুল অনুযায়ী প্রত্যেক রুমে রুমে স্যানিটাইজেশন, মাস্কের ব্যবস্থা করা হয়েছে, ভালোভাবে পরীক্ষা দিতে পারে সেই জন্য আমাদের স্কুলের আমরা সব রকম ব্যবস্থা নিচ্ছি। আর ওদের মধ্যে যাতে কোনো রকম ভীতি বা উদ্বেগ যাতে না হয় সেটা একটা বড় ব্যাপার, আমরা সেই দিকটা ভালো করে খেয়াল রাখবো। আর পরীক্ষার দিন ওরা ভালোভাবে পরীক্ষা দিক, এটাই আমরা চাইব। তুই পরীক্ষা তো, তার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করছে আমাদের দাদার উদ্যোগে। দাদা আমাদের মানে এই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে একটু জোর দিয়েছেন, তার জন্য এগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করছি। সামনে কালকে মাধ্যমিক পরীক্ষা, তা বাইরে থেকে অনেক গার্জেন আসবে, আর এগুলো আমাদের দীর্ঘদিন করা হয়নি যে কোনো কারণেই হোক। 2 বছর তো কোভিডের কারণে বন্ধ ছিল, সেখানে স্কুলে নতুন চালু হয়, কতটা চাপ বলে মনে হচ্ছে? না, চাপ তো একটু আছেই, আমরা দীর্ঘদিন যেহেতু স্কুলে সংযুক্ত ছিলাম না সেইভাবে, আবার নতুনভাবে যখন স্কুল সরকারের উদ্যোগে স্কুল শুরু করা হয়েছে, সুতরাং সমস্ত দিকটাই আমরা দেখতে চাইছি এবং চেষ্টা করছি মানে বিদ্যালয়ের প্রাঙ্গনটা এবং ক্লাসরুমগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, যারা ছাত্ররা আবার সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।